হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে একটা ছোট্ট ভিডিও করতেছি অনেকে রিকোয়েস্টে অনেকে পিআইড অ্যাক্টিং সম্বন্ধে জানতে চেয়েছেন তো দেখেন আমার সামনে একটা র্যাক্টিং আছে এটা হচ্ছে পিআইডাক্ট পিআইড একটা হচ্ছে একবারে হালকা টাইপের দেখেন আমি উঠিয়ে দেখাচ্ছি আপনাদের উঠালে আপনারা বুঝতে পারবেন একদম হালকা দেখেন একবার ইজি উঠানো যায় এটা হচ্ছে আমাদের দেশে যে ককশিটগুলো আছে ওই ধরনের একটা বোর্ড দিয়ে তৈরি হয় আর কি কক্সিডের মতো একটা বোর্ড দিয়ে তৈরি হয় হালকা একেবারে ভিতরেরটা ভিতরের সাইডে এক কক্সিডের মতো উপরে অ্যালমোনিয়ামের এটা যে অ্যালমোনিয়ামের এক ধরনের ফেপার কাভার করা থাকে তো পেপারগুলো অনেক শক্ত অনেক মজবুত এ দেখেন হালকা একবারে কত বড় রাটিং আমি উঠিয়ে দিয়েছি উঠাইছি এটা সর্বসা করলে আমার মনে দেড় কেজি বা দু কেজি হবে পুরো রাটিংটা তো এগুলো হচ্ছে প্রিয় এডাক্ট এগুলোতে কোনো ইনসুলেশান লাগানো লাগে না কোনো কিছুই লাগে না একদম মেজিকাম আর এই যে দেখেন শিটটা এটাই শিট এটা দিয়ে এডাক্ট বানানো হয় দেখেন এই যে থার্মোফলের মতো বিতরণ অংশ আর উপরে এক ধরনের পেপার শক্ত অ্যালমিনিয়ামের পেপার কাভার করা থাকে তো পেপারগুলো অনেক মজবুত ছিঁড়া যায় না হাত দিয়ে কাটতে হয় এরকম মজবুত এই যে এই এই যে এটা দেখছেন অ্যালমোনিয়ামের পেপারটা এটা অনেক মজবুত ব্যাপারটা দুদিকে পেপারের প্রলেপ থাকে মাঝখানে কক্সের মতো ইয়ে থাকে এক ধরনের বোর্ড এটা ওইটা দিয়েই এগুলা বানানো হয় তো এগুলা কাজ হালকা কিন্তু আসলে জিনিসগুলা এত মজবুত না শিটেরগুলা যত মজবুত হয় এগুলো এত মজবুত না কোনো কিছু কোনো রড বা অ্যাঙ্গেল কোনো কিছু একটু টাচ লাগলে ফুটা হয়ে যায় ড্যামেজ হয়ে যায় জলদি তাড়াতাড়ি ড্যামেজ হয় ডাকটিংগুলো এ দেখেন ওপেনিংটা কাটা হয়েছে কানেকশান দেওয়ার জন্য কানেকশান দেওয়ার জন্য এটা যেহেতু এটা আমাদের রুমেরই ছিল এখানে খুলে রাখা হয়েছে রুম মেনটেন্স করা হচ্ছে এই জন্য এখানে খুলে রাখা হয়েছে তো এখান থেকে সাপ্লাই ছিল এখান থেকে রুমে রুমে সাপ্লাই দিয়ে যে কাটা দেখছেন এখান থেকে কেটে রুমে সাপ্লাই দেওয়া হয়েছিল করিডোরে গলিতে লম্বা করে ডাটিং লাগাইছে একদিকে মেশিন ছিল বাকি রুমে রুমে কানেকশান দেওয়া হয়েছে আমি দেখাবো আমার রুমেই আছে আপনাদের দেখাবো চলুন রুমে নিয়ে যায় তো চলুন আমরা যাচ্ছি আমার রুমে বাসায় তো আপনাদের দেখাবো দেখেন আমার এখানেই আছে দেখেন এই যে এই যে ওই আপনাদের দেখাইছি ওপেনিংটা ওইটা দিয়ে দেখেন ছোট্ট পিস লাগিয়ে আবার রুমের মধ্যে ওপেনিং করে কানেকশান দেওয়া হয়েছে এখান দিয়ে এখন হাওয়া আসতেছে তো এখানে আসলে এরকম থাকে না এখানে গ্রিল লাগানো হয় যেহেতু আমরা আমরা থাকবো আমাদের রুমে এই জন্য এখানে আর কোনো কিছু লাগানো হয়নি সিধা সিধা হাওয়া আসতেছে তো এখানটায় গ্রিল লাগানো হয় আসলে গ্রিলগুলা সাদা কালার যে গ্রিলগুলা দেখেন গ্রিলের গ্রিলের ভিডিও আমরা অনেক দিয়েছি অবশ্য আর ভবিষ্যতে ইনশাল্লাহ আরও দিব তো এটা হচ্ছে আমাদের বাসা আমরা থাকি তো দেখেন তো এটাই হচ্ছে আসলে পিআইডাকটা অনেকে জানতে চাইছিলাম তাই ছোট ছোট্ট ভিডিওটা দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে